যোগদান করছি তৃণমূলের দুর্নীতিগ্রস্ত এই 100 দিনের কাজের টাকা এইসব সমস্ত জিনিস দুর্নীতির জন্য। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। পঞ্চায়েতের বোর্ড গঠন রাত পোহালেই, তার আগের দিন বিকেলে নির্দলের জয়ী প্রার্থীর বিজেপিতে যোগদান। এর জেরে দাসপুরা ব্লকের নন্দনপুর এক গ্রাম পঞ্চায়েতে আদেও কোনো প্রভাব পড়বে? জানা যাচ্ছে এবার ওই নন্দনপুর এক গ্রাম পঞ্চায়েতে 14টি আসনের মধ্যে বিজেপির দখলে ছিল 2টি আসন। আজ ওই নির্দলের বিজেপিতে যোগদান, বিজেপির আসন সংখ্যা বেড়ে 3। অন্যদিকে তৃণমূলের দখলে 11টি আসন, স্বভাবতই ওই গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করছে তৃণমূলই। নির্দল প্রার্থী তাপস সামন্ত যিনি সদস্য বিজেপিতে যোগদান দিলেন, তার স্পষ্ট দাবি রাজ্যের শাসক দল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াইতেই বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। উল্লেখ্য 10ই আগস্ট সারা রাজ্যের সাথে দাসপুরের এই নন্দনপুর গ্রাম পঞ্চায়েতেও নতুন বোর্ড গঠন। ঠিক আগের দিন আজ 9ই আগস্ট বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক তপন মাইতির উপস্থিতিতে দাসপুরের বসন্তপুরে বিজেপির পার্টি অফিসে এক বিশেষ সভার মধ্যে দিয়ে বিজেপিতে যোগদান করলেন নন্দনপুর এক গ্রাম পঞ্চায়েতের তাতারখাঁ বুথ থেকে জয়ী নির্দল প্রার্থী তাপস সামন্ত। শ্রীকান্ত ভুঁইয়ার রিপোর্ট, সংবাদ পাঠে আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। নির্দল প্রার্থী তাপস সামন্ত মহাশয় আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষে যোগদান করছেন, তাই ওনার হাতে পতাকা তুলে বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যোগদান করছি তৃণমূলের দুর্নীতিগ্রস্ত এই 100 দিনের কাজের টাকা এইসব সমস্ত জিনিস দুর্নীতির জন্য আজ বিজেপিতে যোগদান করলাম। আর আগামীকাল অঞ্চলে আমাদের বোর্ড গঠন হবে, সেখানে আমি বিজেপির হয়ে কাজ করব। কেন কেন এমন কেন মনে হলো? কেন আমাদের নরেন্দ্র মোদীর জির হচ্ছে যে যে সমস্ত প্রকল্প সমস্ত জিনিস কাজকর্ম করছে সব ভালো লাগেছে, সেটার জন্য যোগদান করেছি বিজেপি। আপনি কত ভোটে জিতেছিলেন? আমি 80 ভোটে জিতেছি। আমরা বিরোধী আসনে আছি, থাকব, এবং এনার উপরে আমরা যথেষ্ট আশাবাদী। তিনি সব কিছু তৃণমূলের যেসব লোভ ভয় এইসবকে উপেক্ষা করে আমাদের বিজেপিতে যোগদান করেছেন, এই জন্য আমরা যথাসম্ভব চেষ্টা করব ওনাকে আমাদের আমাদের পার্টির তরফ থেকে কোনো পদ দেওয়ার জন্য, এবং যেটা আমাদের পঞ্চায়েত হিসাবে যে দায়িত্ব পাবেন সেটা আমরা ওদেরকে সাহায্য করব কাজকর্ম করার জন্য। প্রত্যেকটি কাজে আমরা সাথে থাকবো ওনার।